মহানগরী সুন্দর হল গুয়াহাটী মহানগরী যাক আমি স্মার্ট সিটি বলে এটা লাহে লাহে কব পড়া হয়েছো সে স্মার্ট সিটি এটা উরণিয়া সেতু হল উরণিয়া সেতু হল যানজটর সমস্যা দূর হল বহু সমস্যা দূর হল মুঠর উপর গুয়াহাটী মহানগরী সুন্দর হল কিন্তু এই স্মার্ট সিটির আন এক রূপ আমি দেখাম খানাপাড়ার যুখলপিয়া উড়ন সেতু ফুট ওভার ব্রিজ তারপরা গজাল সরি পড়ে ক্যামেরাত আবদ্ধ হয়েছে সেই দৃশ্য কেনেক তাত গজাল সরি পড়েছে বাঁহর টুকুরা সরি পড়েছে চাও গতি ইয়ার পিছত এটা প্রশ্ন হয় প্রশ্ন বহুত যে কেনে হবলে পালে এই কথা কারণ কম সময় ভিতরতে এই সেতু নির্মাণ করে উলা হয়েছিল আর সেই সময়সাত নির্মাণকারী সংস্থাটুকু যেটা আমার সাংবাদিকে প্রশ্ন করেছিল যে ইমান কম সময়ের ভিতর নির্ধারিত সময়ত আগত আপনাদের যেটা নির্মাণ করলে পরবর্তী সময় বিসঙ্গতি হব পারে নাকি বা যেহেতু এখন বাঁহে বনোয়া হয়েছে খুব সুন্দর খুব ধুনিয়া এখন উড়ন সেতু আর সকলে দৃষ্টি আকর্ষণ করা বাঁহে নির্মিত গতি কিবা অঘটন ঘটিব পারে নাকি বা বাঁহ পচি যাব পারে নাকি সরি পড়ব পারে নাকি ভাঙি যাব পারে নাকি তার এটাই উত্তর আসে বিশ বছরলেকে উড়ন সেতু একোয়ে নহয় আনকি বাঁহত এনেকুৱা কেমিক্যাল দিয়া আছে সেই বাঁহ কেতিয়াও পচিও না যায় নষ্টও নহয় ধুনিয়া হয়ে থাকবে আর তারপর ইয়া দেখবলে পাওয়া গেল ইয়ার সরি পড়ল টুকুরা ইয়ার সরি পড়ল গজাল সৌভাগ্যক্রমে কোনো অঘটন সংঘটিত নহল কিন্তু কথা হৈছে কিহর বাবে নির্ধারিত সময়তক আগত নির্মাণ করব লগা কথাটো আহে কিহর বাবে রেকর্ড নে এক কৃতিত্ব কিহর বাবে আহে যেতিয়া ফ্লাইওভারের কথা আহে নির্মাণ কার্যর কথা আহে প্রশ্ন হয় যে কিমান দিন লাগিব পারে এখন ফ্লাইওভার নির্মাণ করতে কারণ নির্মাণ কার্য চলি থাকা সময়ত অঘটনও ঘটে যানজটর সমস্যা আহে গতি রাইজে প্রশ্ন করব পারে কারণ সাধারণ রাইজের সেয়া প্রশ্ন আর তেতিয়া এটাই উত্তর পোৱা যায় যে আমি নির্ধারিত সময়তক আগত করিম বা নির্ধারিত সময় মতে করিম পিছুয়াই না যায় হয় নির্মাণ কার্য সম্পূর্ণও হয়েছে কিন্তু এটা আমি বিশ্বাস করব পারিম নে এই উড়ন সেতু সমূহ আর ইয়ারও হয়তো উত্তর থাকিব যেতিয়া এই প্রশ্ন সোধা যাব তেতিয়া হয়তো ইয়ারও উত্তর থাকিব যে অত্যাধিক হয়তো বুঝা হয়েছে যথেষ্ট সংখ্যক লোকে হয়তো খোজকাঢ়িছে এনেকুৱা ধরনের বহু উত্তর থাকিব পারে কিন্তু কথা হয়েছে যে এই উড়ন সেতু সমূহ সচাকই ধুনিয়া লগা হয়েছে কিন্তু সেই উড়ন সেতু সমূহর নির্মাণত করবাত গাফিলতি রয়েছে নেকি নে ভবিষ্যতের কথা ভবা না হওয়া নাই নেকি যে বাহন এখন চলাচল করতে হয়তো এনে ধরনের সরি পড়ব পারে গজাল সরি পড়ব পারে দলঙর কিছু টুকুরা যার ফলত এটা দুর্ঘটনা সংঘটিত হব পারে বা এনেকুৱা এটা অঘটন সংঘটিত হব পারে যত হয়তো কারোবার প্রাণও যাব পারে কারবার মূরতো পড়ব পারে এনেকুৱা কথাবোৰ বাবু বাৰু নির্মাণকারী সংস্থা সমূহে ভাবিছিল নে ভাবিছিল বা নাভাবিছিল সেইটো নাজানো তেওঁলোকে কথা দিছিল বিশ বছৰলৈকে একো নহয় কিন্তু ফুটুকাৰ ফেন সৰি পৰিল খানাপাৰাৰ এই ফুট অভাৰ ব্ৰিজখনৰ অৰ্থাৎ দুখলপিয়া এই সুন্দৰ বাহিৰে নিৰ্মিত উড়ন সেতুৰ দলঙৰ পৰা গজাল আৰু কাঠৰ অৰ্থাৎ বাঁহৰ টুকুৰা